আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দিব আগামী বছর থেকে ইউক্রেনের সামরিক সহায়তা কমতে পারে জানালেন যুক্তরাষ্ট্র জানিয়ে দিব ফিনল্যান্ডে এক ওয়াগনার নেতা আটক এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রকে তিনশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানি আদালতের অন্যদিকে ভারতে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বস্ব লুটে নিচ্ছে ওটিপি মাফিয়ারা সর্বশেষ জানিয়ে দিব হাওয়াইতে দাবানাল নিখোঁজ তালিকায় থাকা একশো জানালেন তারা জীবিত ও নিরাপদ শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আগামী বছর থেকে ইউক্রেনের সামরিক সহায়তা কমাতে পারে যুক্তরাষ্ট্র আগামী বছর থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দেবে বলে খবর পাওয়া যাচ্ছে গণমাধ্যমে মার্কিন প্রভাবশালী দৈনিক স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে এতে বলা হয় ইউক্রেনকে অব্যাহতভাবে সমর্থন দেওয়ার ঘটনায় মার্কিন রাজনীতিবিদদের মধ্যে মতভেদ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে জো বাইডেন প্রশাসন প্রতিবেদনে আরও বলা হচ্ছে পর্দার আড়ালে আমেরিকা ও ইউক্রেন চলমান রুশ বিরোধী পাল্টা অভিযানের কৌশল নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক লিপ্ত হয়েছে পত্রিকাটি বলেছে যদিও এই বিষয়ে কিছুটা সমন্বয় করেছে তবে রাশিয়াকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করার প্রশ্নে এখন দুই পক্ষের মধ্যে ব্যাপক মতভেদ রয়েছে গত শীত মৌসুমের মধ্যেই রাশিয়াকে আলোচনায় বসতে বাধ্য করার সময়সীমা কিন্তু শীত শেষ হয়ে এখন গ্রীষ্ম পার হয়ে যাওয়ার কাছাকাছি অবস্থায় পৌঁছলেও সেরকম কোনো কিছু দৃশ্যমান হয়নি কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইউক্রেনকে আমেরিকা এ পর্যন্ত যে সমস্ত অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে তার ভিত্তিতে ওয়াশিংটন মনে করে রাশিয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা ও সফলতা পাওয়ার ক্ষেত্রে এগুলো যথেষ্ট ছিল কিন্তু কিএফ সে ধরনের সফলতা পায়নি এবং আমেরিকা দু সালে আগের মতো একই মাত্রায় ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করবে না একজন সাবেক মার্কিন কর্মকর্তা বলেছেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের জন্য আমরা অস্ত্রশস্ত্রের পাহাড় গড়েছি একই কাজ আমরা দ্বিতীয়বার করব না চলতি মাসে প্রথম দিকে মার্কিন কংগ্রেসম্যান অ্যান্ডি হ্যারিস বলেছে ইউক্রেনকে সরাসরি সামরিক সহযোগিতা কমিয়ে দেওয়ার সময় এসেছে তিনি বলেছেন মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা নেই রিপাবলিকান প্রতিনিধি পরিষদ সদস্য বিবেক স্বামী বলেন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার বিষয়টি তিনি সমর্থন করবে না গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া সেই থেকে এখন পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে চার হাজার তিনশো কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে তবে এতে এখনো দৃশ্যমান কোনো বিজয় অর্জন করতে পারেনি ইউক্রেন বরং এরই মধ্যে রাশিয়ার ইউক্রেনের লোহানস্কো ডোনেস্কো খেরসন ও জাপরিজিয়া নিজেদের ভূমির সঙ্গে একত্রিত করে নিয়েছে ফিনল্যান্ডে এক ওয়াগ্নার নেতা আটক ওয়াগনার বাহিনীর একটি চরমপথী ইউনিট রাশিচের নেতা ইয়ান পেত্রোভোস্কিকে আটক করেছে ফিনল্যান্ড তার বিরুদ্ধে সন্ত্রাসী দলে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে ইউক্রেনের অনুরোধে তাকে গ্রেফতার করা হয় তবে আটকাদেশের পর শুনানি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে হেলসিনকে নিকটবর্তী একটি আদালতে এই শুনানি হয় ছত্রিশ বছর বয়সী রুশ নাগরিক ইয়ানকে ইউক্রেনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে নথি অনুযায়ী দু হাজার ও পনেরো সালে ডনবাসের লড়াইয়ে জড়িত ছিলেন পোত্রোভোস্কি রাশিয়া এই ঘটনায় সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রকে তিনশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানি আদালতের ইরানে উনিশশো সালের নজে ব্যর্থ সামরিক অব্যতনে নিহতদের পরিবারবর্গকে তিনশো তিরিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলেছে ইরানের একটি আদালত ওই সামরিক অভ্যর্থানে যারা নিহত হয়েছেন তারা বস্তুগত ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদের পরিবার বর্গ দুই সালে মার্কিন সরকার এবং আরো সাত বিবাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন আদালতে এ সংক্রান্ত ফৌজদারি মামলার রায়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যর্থ অভ্যর্থানের পরিকল্পনা প্রণয়ন ও তা কার্যকর করার জন্য দোষী সাব্যস্ত করা হয় ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান বলেছে ওই অবর্থানে বেঁচে যাওয়া ব্যক্তি তাদের আইনজীবীদের বক্তব্যের শুনানি শেষে মার্কিন সরকারকে বস্তুগত ও নৈতিক ক্ষতির জন্য তিরিশ মিলিয়ন ডলার ও শান্তিমূলক ক্ষতি হিসেবে তিনশো মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেন আদালত আদালতের রায় বলা হয় সুতরাং নজে বিদ্রোহের নিহত ব্যক্তিবর্গ ও তার পরিবারবর্গকে জরিমানা ও ক্ষতিপূরণ বাবদ মার্কিন সরকারকে তিনশো মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে উনিশশো আশি সালে ইরানের প্রতিষ্ঠিত ইসলামী সরকার ব্যবস্থা উৎখাত ও বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি হত্যার উদ্দেশ্যে নজে বিদ্রোহের পরিকল্পনা করা হয়েছিল ওই পরিকল্পনায় সাবেক শাহ সরকারের নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনী বিমানবাহিনী ও গোয়েন্দা সংস্থার অফিসার ও চাকুরিজীবীরাও জড়িত ছিল উনিশশো সালের নয় ও দশই জুলাই ইরানের পশ্চিমাঞ্চলে হামেদান শহরের নিকটবর্তী নজে বিমান ঘাঁটি থেকে শত শত সেনা কর্মকর্তাকে গ্রেফতারের মধ্য দিয়ে এই বিদ্রোহের অবসান ঘটে ভারতে বসে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বস্ব লুটে নিচ্ছে ওটিপি মাফিয়ারা প্রায় অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই যারা প্রতারণার শিকার হন তারা ব্যাঙ্ক থেকে লোন পাওয়া ভুয়া প্রস্তাবের ফোন পান অথবা সতর্কতামূলক ফোন পান যে তাদের ক্রেডিট কার্ডের লেনদেন বন্ধ হয়ে যাবে অথবা ফোন বা মেসেজ পাঠানো হয় তার অশ্লীল ছবি ও ভিডিও যারা ভাগ্যবান তারা সেসব ফোন কেটে দেন এবং সেই ফোনে কথা বলার কথা ভুলে যান কিন্তু সবাই ভাগ্যবান হন না যাদের কপাল খারাপ তাদের কষ্টার্জিত অর্থ সেসব প্রতারকদের কাছে হারান আর যাদের ভাগ্য বেশি খারাপ তাদের পুরো জীবনটাই বিপন্ন হয়ে পড়ে সেই প্রতারণা যে কতটা ভয়াবহ এবং ছড়িয়ে বিদেশেও হতে পারে সেটি উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির পঁচিশ মিনিটের একটি ডকুমেন্টারিতে পঁচিশে আগস্ট প্রকাশিত এই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে ভারতীয় ওটিপি মাফিয়ারা কিভাবে হারিয়ানায় ছোট শহর নুহ থেকে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে আমেরিকানদের কাছে প্রতারণা করছে এবং তাদের সর্বস্ব লুটে নিচ্ছে এনডিটিভির ডকুমেন্টারি ইনসাইড দ্য ওটিপি মাফিয়া নোহ টু নিউ ইয়র্ক এসব প্রতারণার ভয়াবহতা ফাঁস করেছে এতে রয়েছে ব্ল্যাকমেইল সেক্সটার এবং প্রতারকদের বিরুদ্ধে পুলিশের একটি অভিযান এছাড়া এই ডকুমেন্টারিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর বিশেষজ্ঞের বক্তব্য ও দুই প্রতারক বা স্কেমারের বিস্ফোরক সাক্ষাৎকার রয়েছে যারা এসব প্রতারণা করছে তারা কিন্তু খুব বড় কোনো প্রযুক্তিবিদ বা শিক্ষিত নয় প্রতারণার সঙ্গে জড়িত নারী পুরুষরা স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থী ছিলেন আর তারা প্রতারণা করছেন তাদের নিজ ঘরে বা হারিয়ানায় জামাতারা নোহ মাথুরা ও ভারতপুরে বসে এসব প্রতারকরা শুধু নিউ থেকে ফোন করেন যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী গত বছর পঁয়তাল্লিশ হাজার আমেরিকান প্রতারণার ফাঁদে পা দিয়েছিলেন এসব প্রতারকদের অস্ত্র হলো সাধারণ মোবাইল ফোন কয়েকশো সিম কার্ড এবং নিরহ গ্রামবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রতারণার ব্যাপারে এফ বিআই এর এক কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছে যুক্তরাষ্ট্রে আমরা প্রতিদিন এই সংক্রান্ত একশো চল্লিশটি অভিযোগ পাই এই আন্তর্দেশীয় প্রতারণা ঠেকাতে আমরা স্থানীয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভরশীল প্রতারণার জন্য কিছু ভারতীয় গ্রামবাসী ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমেরিকানদের মতো কথা বলা শেখে এই ওটিপির মাফিয়ার প্রতারণা শিকার এক নারী এনডিটিভি বলেছে তাদের সরকারি সংস্থার পরিচয়ে ফোন দেওয়া হয় এবং বলা হয় মাদক কারবার সংশ্লিষ্ট বিষয়ে তাকে এই সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে হবে এসব ভুয়া অভিযোগ অস্বীকার করার পরও প্রতারকরা তাদের বারবার কল দিতে থাকে এবং তাকে হুমকি দেয় কর্মকর্তা তার বাড়িতে অভিযান চালাবে তারা আরও হুমকি দেয় প্রথমে সংস্থার কর্মকর্তাদের অর্থ দিতে হবে এরপর তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে ওই নারী এনডিটিভি বলেছে আমি কয়েক হাজার ডলার দিয়েছি আমার জীবনের সঞ্চয় পঁচাত্তর শতাংশ এই অর্থ অবসর পরিবর্তী সময়ের ব্যবহারের জন্য সঞ্চয় করেছিলাম আমি আমার সন্তানের বয়স মাত্র সতেরো বছর সে কয়েকদিন পর কলেজে যাবে এছাড়া আমার বিশেষ চাহিদা সম্পন্ন একটি মেয়ে আছে এসব প্রতারণা ব্যবহার করা হয় হাজার হাজার সিম কার্ড শুধুমাত্র এই বছরের এপ্রিলে একটি ওটিপি মাফিয়ার কাছে দিল্লি পুলিশ বাইশ হাজার সিম উদ্ধার করে এদিকে হাইওয়েতে দাবানল নিখোঁজ তালিকায় থাকা একশো জানালেন তারা জীবিত ও নিরাপদ যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের দ্বীপে দাবানলে এখন পর্যন্ত একশো পনেরো জনের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে পাওয়া গেছে বৃহস্পতিবার নিখোঁজ তিনশো আটাশি জনের তালিকা প্রকাশ করেছিল এফবিআই এই তালিকা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই নিখোঁজ থাকা একশো জন জানিয়েছে তারা নিরাপদ ও ভালো আছেন নিখোঁজ থাকা নিখোঁজ থাকাদের খুঁজে বের করে কাজের সুবিধার্থেই এই তালিকা প্রকাশ করেছিল এফবিআই এখনো নিখোঁজদের সন্ধান কাজ চলছে বিশেষ করে স্থানীয় ঐতিহাসিক শহর লাহাইনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চলতি মাসে আট তারিখ এই দাবানল ছড়িয়ে পড়ে এছাড়া আরও সতেরোশো বত্রিশ জনকে নিরাপদ অবস্থায় পাওয়া গেছে প্রথমে যাদেরকে নিখোঁজ হিসেবে ধরা হয়েছিল